আপনারা দেখছেন রিয়েলিটি শো গানে গানে সেরা, চলছে পঞ্চম পর্বের অডিশন পর্ব। আজকের গানে গানে সেরায় সম্মানিত বিচারক মন্ডলীরা উপস্থিত আছেন। বরেণ্য কণ্ঠশিল্পী ডলি শান্তনি, গুণী ব্যক্তিত্ব সঙ্গীত পরিচালক বিচারক পার্থ মজুমদার, এবং তার সাথী রয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত পরিচালক বিচারক আকাশ জোয়ারদার। সুপ্রিয় দর্শক শ্রোতা, গানে গানে সেরা প্রতিযোগিতার পঞ্চম পর্বে এবারে 50তম প্রতিযোগী গাইবান্ধা থেকে আগত আশরাফি। আসসালামু আলাইকুম। আশরাফি জিন্না। মারিয়া ভুজঙ্গ তীর কলি চাকরিল চুচি কেমন শিকারিতি মারল গো বিষ্ম খায়া তিনার মুখে মারিল তীর আমার বুকে। স্টপ স্টপ, আপনি একটা স্কেলের নিচে গান। মারিয়া ভুজঙ্গ মারিয়া মারিয়া ভুজঙ্গ তীর মারিয়া ভুজঙ্গ তীর একটা গান গাওয়ার সুযোগ পেতে পারি? আপনি যেটা করেছেন, যেটা আপনার স্কেলের, যেটা আপনার ধরায় যে স্কেলে ধরা উচিত ছিল তার থেকে অনেক বেশি স্কেল নিয়ে নিয়েছেন। আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম যে আপনি স্কেলটা নামিয়ে নেন, হ্যাঁ, সেটা আপনি নিতে পারেননি। বন্দে মায়া লাগাইছে পীরিত শিখাইছে
দিহানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পীড়িত শিখাইছে মায়া লাগাইছে পীড়িত শিখাইছে দিহানা বানাইছে জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে আপনাকে প্র্যাকটিস করতে হবে আরো আপনি এমনিতে খুব ভালো গান যেটা হচ্ছে কিন্তু অঙ্ক আছে না গানের কিছু গানের অঙ্কের বাইরে আপনি গাচ্ছেন ছুটু ছুটে যাচ্ছে ভাই আপনার নেওয়ার জন্য বসে রয়েছি আমরা হ্যাঁ বাসায় প্র্যাকটিস খুব ভালো কথা কিন্তু এটা তো প্র্যাকটিসের এটা তো পরীক্ষার জায়গা তাই না গানে গানে সেরার পক্ষ থেকে তোমাকে সুযোগ দিয়ে অসংখ্য ধন্যবাদ কত যে প্রতিভা লুকিয়ে আছে সারা বাংলা আনা চেতনা আলে গানে সেরা গানে গানে সেরা গানে গানে সেরা আপনারা দেখছেন রিয়েলিটি শো গানে গানে সেরা চলছে পঞ্চম পর্বের অডিশন এবারে একান্নতম প্রতিযোগী ফরিদপুর থেকে ফারহানা আসসালামু আলাইকুম হ্যালো তরুণ প্রেমী প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয় ও গো বিজয়ী নিখিল হৃদয় করু করু জয় মোহন মায় তরুণ প্রেমী প্রণয় বেদন জানাও জানাও কি হবে তো কাবার খোঁজে অসয় খোস্ত হৃদয় ছায় তরুণ প্রেমী প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয় ও গো বিজয় ধন্যবাদ স্যার আপনারা দেখছেন রিয়েলিটি শো গানে গানে সেরা চলছে পঞ্চম পর্বের অডিশন এবারে একান্নতম প্রতিযোগী মানিকগঞ্জ থেকে মুন্নি আসসালামু আলাইকুম
তুমি মিষ্টি করে দুষ্ট বলো শুনতে ভালো লাগে আমার এই মন ভরে যায় মধুর অনুরাগে মধুর অনুরাগে তুমি মিষ্টি করে একি বাঁধনে বলো জড়ালে আমায় ভাবি যতবার মরি লজ্জায় একি বাঁধনে ঠিক আছে আমরা দুটা গান এই জন্য আপনার কাছ থেকে শুনতে চাইলাম ইনশাল্লাহ নেক্সট ইয়ারে দেখা হবে আবার ম্যাম আর একটা গান গাই যদি ভালো লাগে তো স্যার একটু না তো যখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারিদিক আকাশের উজ্জ্বল সামনের দিকে হ্যাঁ এইবার হচ্ছে না এবার হচ্ছে না নেক্সট টাইম স্যার আমি চেষ্টা করতাম যদি আমি হচ্ছে না বলে আপনারা দেখছেন রিয়েলিটি শো গানে গানে সেরা এবারে তিপ্পান্নতম প্রতিযোগী সিরাজগঞ্জ থেকে আঞ্জুমান জি আসসালামু আলাইকুম নিথুয়া পাথরে নেমেছি বন্ধু রে ধরো বন্ধু আমার কে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই আঞ্জুমান
এবার আপনাকে আমরা নিতে পারলাম না, দুঃখিত। ইনশাআল্লাহ আগামীতে হয়তো আর দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে। আপনারা দেখছেন রিয়েলিটি শো গানে গানে সেরা, চলছে পঞ্চম পর্বের অডিশন পর্ব। এবারে 54তম প্রতিযোগী টাঙ্গাইল থেকে শাকিল। আসসালামু আলাইকুম। 8টি বছর ধরে দুঃখ দিয়েলে এখনো ক্ষান্ত দেবে না, কত নিশি গুমরে গুমরে আড়ালে কেঁদেছি, কত নিশি গুমরে গুমরে আড়ালে কেঁদেছি, কোনো দিন অনুতপ্ত হলি না। শাকিব, 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 আর কোনো গান জানা আছে ভাই? আর কোনো গান জানা আছে? আর ভবা পাগলার গান আছে, ভবা পাগলা শুনি একটু। ভরসা করি ভব কান্ডারি, ভরসা করি ভব কান্ডারি, অবেলার বেলা পানে তাকাও তাকাও রে, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাউ বাউ গো, ভরসা করি ভব কান্ডারি, ভরসা করি ভব কান্ডারি, কেন মায়ার তরি বাউ বাউ রে, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন মায়ার তরি বাউ বাউ গো, নদী ভরা ঢেউ। শাকিব, শাকিব, থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা হচ্ছে যে তোমার গান সিলেকশন সব সময় মানে এ ব্যাপারে খুব সচেতন থেকো যে কোন গানটা তুমি গাইলে ভালো লাগবে। হ্যাঁ, তো প্রথম সিলেকশনটা ঠিক ছিল না, পরে গানটা শুনে তোমাকে বিচার করতে সুবিধা হবে। জিতে নাহি মনো চাই তবু যেতে হয়, আপনারা দেখছিলেন রিয়েলিটি শো গানে গানে সেরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছিলেন সবার জন্য অনেক শুভকামনা। আজকের প্রতিযোগিতায় যারা গোল্ডেন ইয়েসকার্ড পেয়েছিলেন সবার জন্য অনেক শুভকামনা, এবং দেশের বাইরে যারা সিলেক্টেড হয়েও ইয়েসকার্ড পেয়েও অংশগ্রহণ করতে পারেন নাই তাদের জন্য শুভকামনা। কোভিড-19 কারণে যারা উপস্থিত হতে পারেন নাই তাদের জন্য শুভকামনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিদায়ের সময় হয়ে গেছে। আমি মামুদা আক্তার মুক্তি বিদায় নিচ্ছি।
আগামী পর্বে দেখা হবে রিয়েলিটি শো গানে গানে ছিলেন।